স্বপ্নে খচ্চর দেখলে কি হয়? স্বপ্নে খচ্চর দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? বিষয়টি নিয়ে আমরা কথা বলবো স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব সুলেমানি খাবনামা, তাবিরে সাদেক, ইসলামা ওরফালনামা, তাবিরুর রুইয়া সহ বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের এই চ্যানেলে কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান, বিশেষ করে যদি কারো যৌন সমস্যা থাকে কিংবা স্বামী স্ত্রী দাম্পত্য জীবন সংশ্লিষ্ট কোনো প্রশ্ন করতে চান, কমেন্ট বক্সে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে মেসেজ করতে পারবেন অথবা সরাসরি কমেন্ট করুন। ইনশাল্লাহ আপনার কমেন্টকে কেন্দ্র করে পরবর্তী ভিডিও আমরা তৈরি করে থাকব। দর্শক, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ খচ্চর দেখে তাহলে এটা স্বপ্নদ্রষ্টার জন্য কল্যাণকর নয়, এটি একটি অলক্ষী স্বপ্ন, এটা তার জন্য খুবই খারাপ, বিশেষ করে তার দুঃখ দুর্দশা এবং অভাবের লক্ষণ। বলা হয়েছে ইসলাম আর ফালনামা গ্রন্থে যে সে অভাবে পড়ার পূর্ব মুহূর্তে এই ধরনের খচ্চর স্বপ্ন দেখে থাকে। এজন্য যদি কেউ এরকম স্বপ্ন দেখে থাকেন আমি বলবো যে আপনি অবশ্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, এবং ইস্তেগফার আর তাওবা এটা যদি বেশি বেশি পড়তে পারেন আশা করি আল্লাহ তাআলা আপনার জীবন থেকে যত অভাব আসার যত উপকরণ আছে সেই সমস্ত উপকরণগুলোকে দূরবর্তী করে আপনাকে ইনশাল্লাহ অভাব মুক্ত করে দিবেন, ঋণ মুক্ত করে দিবেন। এই জন্য করণীয় হিসেবে এটাই বলবো যে আপনি বেশি বেশি তাওবা ইস্তেগফার করুন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন যে আল্লাহ আমি এই স্বপ্নটা দেখেছি, এটা আমার জন্য অকল্যাণকর স্বপ্ন, সুতরাং তুমি আমার জন্য যেটা ভালো যেটা আমার জন্য উত্তম হয় সেই ফয়সালাই তুমি করে দাও। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবন চলার পথে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্ত রাখুন, বিশেষ করে ইমানের হালাতে আমাদেরকে মৃত্যুদান করুন। আলবিদা, মা আসসালামা।